নরক চতুর্দশী দীপাবলির একদিন আগে এবং ধনতেরাসের একদিন পরে উদযাপিত হয়ে থাকে এবং এই ভূত চতুর্দশীকে নরক চতুর্দশী হিসাবেও শাস্ত্রে গণ্য করা হয়। কারণ এই ভূত চতুর্দশীর দিন একটি বিশেষ সময়ে স্বর্গ এবং নরকের দ্বার কিন্তু খুলে যায়। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে নরক চতুর্দশীতে অকাল মৃত্যু থেকে মুক্তি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য পূজো অর্চনা করা হয়। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ভূত চতুর্দশীর দিন বাড়িতে 14টি প্রদীপ প্রজ্বলন করতে হয় এবং 14 রকমের শাক গ্রহণ করতে হয়। এর পিছনে পৌরাণিক ব্যাখ্যা কী সেটি অবশ্যই আপনাদেরকে অতি সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কখন আপনারা এই দিন 14টি প্রদীপ প্রজ্বলিত করবেন, কখন 14 রকমের শাক গ্রহণ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আলোচনা করব। তবে অনুরোধ একটাই করব, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় বন্ধুরা, একটা ভিডিও করতে হলে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমি অনুরোধ করব, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই দয়া করে একটি লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবীদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য এতে আমরা অনেকখানি উপকৃত সমৃদ্ধ হব। দেখুন, 2023-এ এই চতুর্দশী দিনটি পড়েছে আগামী 11ই নভেম্বর, 24শে কার্তিক বাংলাতে শনিবার দিন দুপুর 1:07 থেকে। এবং এই নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী তিথিটি থাকছে পরের দিন রবিবার, অর্থাৎ 12ই নভেম্বর, 25শে কার্তিক রবিবার দুপুর 2:06 পর্যন্ত। তবে এই বছর আপনারা ভূত চতুর্দশীর যে 14টি প্রদীপ এবং 14 প্রকারের শাক গ্রহণ করবেন তা মূলত শনিবার দিন সম্পন্ন করা একান্তই প্রয়োজন। এছাড়াও আপনারা এই শনিবার দিন সন্ধ্যা 4:52 থেকে সন্ধে 6:28 মধ্যে সম্পাদন করার চেষ্টা করবেন। এবং রবিবার দিন আপনারা কিন্তু শাস্ত্রমতে যে 14টি শাকের কথা বলা হয় তা উক্ত দিনে, অর্থাৎ রবিবার দিন দুপুর বেলায় গ্রহণ করার চেষ্টা করবেন। যাই হোক, দেখুন এই ভূত চতুর্দশীর দিন কেন 14 রকমের শাক গ্রহণের কথা শাস্ত্রে বলা হয়েছে বা কেন 14টি প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে যার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষ্মীকে বিদায় করতে পারবেন, এই বিষয়টা একটু জেনে নিন। দেখুন, পুরাণ মতে এদিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য কিন্তু খুলে যায়। সেই দরজা দিয়ে পরলোকে গমন করা আত্মারা নিজেদের গৃহে বা নিজেদের পরিবারের মানুষজনদের কাছে ফিরে আসেন। তাই পিতৃকুল এবং মাতৃকুলের 14 জন অশরীরী আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে। হিন্দু ধর্মমতে মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়, যাকে বলা হয় শাস্ত্রের ভাষায় পঞ্চভূত হয়ে যাওয়া। তাই এদিন 14টি প্রদীপ প্রজ্বলন করা হয় বিশেষভাবে আমাদের 14টি পূর্বপুরুষদের শ্রদ্ধা সম্মান ও বিধি সম্মত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। এছাড়াও ভূত চতুর্দশীর দিন 14 প্রকারের শাকের কথা বলা হয়েছে গ্রহণ করার জন্য। তার পিছনে সব থেকে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি রয়েছে তা হল আশ্বিন ও কার্তিক মাসকে যমদ্রষ্টাকাল বলা হয়। এই সময়ে শীতের মরশুম শুরু হয় যার ফলে মানুষের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত পরিমাণে কমে যায়। তাই রোগভোগ থেকে রক্ষা পেতে এই 14টি শাক ভক্ষণের নিয়ম শাস্ত্রে বর্ণিত রয়েছে। কারণ আয়ুর্বেদিক মতে বলা হয়েছে এই 14টি শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইমিউন ক্ষমতা রয়েছে এবং এই শাক গ্রহণ করলে শরীরে ভিটামিন, ক্যালসিয়াম এবং ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বা কোনো শরীর খারাপ হয়ে যাওয়া বা জ্বর চলে আসা এরকম নানাবিধ শারীরিক সমস্যা থেকে কিন্তু খুব সহজেই রিহাই পাওয়া যায়। আর এই কারণেই শাস্ত্রে 14টি শাকের কথা বলা হয়েছে। এবং এই শাকগুলো কী কী সেটাও একটু আপনারা জেনে নিন। ওল, কেউ, বেত, সরিষা, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, পলতা, সৌলভ,
গুলঞ্চ, শুশুনি শাক, ভাটপাতা বা হেলেঞ্চা পাতা দিয়েও শাক রান্না করা হয় এবং এগুলি হলো এই 14টি শাক। তবে একসঙ্গে এই সব রকমের শাক সব জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকেও না বা সব শাকগুলো আপনারা কিন্তু পাবেনও না। সেক্ষেত্রে আপনারা যেখানে রয়েছেন সেখানে যে কোনো 14 রকমের শাক আপনারা কিন্তু সংগ্রহ করে ভূত চতুর্দশীর দিন গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আলোচনা করব যে আপনারা ভূত চতুর্দশীর দিন কিভাবে নিজের ঘরের মধ্যে 14 রকমের প্রদীপ প্রজ্বলিত করবেন বা কোন কোন স্থানগুলোতে এই প্রদীপ দেবেন বা কী নিয়ম, বৃত্তান্ত সম্পর্কে দেখুন। গৃহের 10 দিকে আপনারা কিন্তু এই প্রদীপ নিবেদন করতে পারেন, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টি দিক হয়ে গেল এবং 4টি কোণ, ঈশান কোণ, নৈঋত কোণ, বায়ু কোণ এবং আগ্নেয় বা অগ্নিকোণ, এদিকেও প্রদীপ প্রজ্বলন করবেন। এবং ঘরের মধ্যস্থানে বা ব্রহ্মস্থানে আপনারা কিন্তু অবশ্যই এই দিন প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। এছাড়াও ছাদের উপরে মধ্যভাগে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং আপনার বাড়ি তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা একান্তই আবশ্যক। এছাড়াও গৃহের সদর দরজার সামনে প্রদীপ জ্বালাতে পারেন ভূত চতুর্দশীর দিন, কারণ এটিকে শাস্ত্রমতে ভগবান যমরাজের দীপদান বলা হয়। তবে অনেকেই প্রশ্ন করেন যে প্রদীপটা সরিষার তেলের হবে নাকি তিলের তেলের প্রদীপ, সেক্ষেত্রে না ঘিয়ের প্রদীপ। সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে আপনারা এক হয় ঘিয়ের প্রদীপ অথবা তিলের প্রদীপ প্রজ্বলিত কিন্তু করতে পারেন। এছাড়াও শনিবার দিন আপনার গৃহের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং আরেকটি প্রদীপ প্রজ্বলিত করবেন আপনাদের গৃহের যিনি কুলদেবতা রয়েছেন বা ইষ্টদেবতা রয়েছেন উনার উদ্দেশ্যে। যাই হোক, কোথায় কোথায় আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন, কিভাবে করবেন সে সম্পর্কে আশা করছি অবগত হয়েছেন। তবে এই সমগ্র কাজটা অবশ্যই স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে তারপরেই করবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি এই প্রসঙ্গে কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব অতি সত্বর আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং অনুপ্রেরণা দিবেন, যাতে করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এইরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।